Triptis Kitchen and Vlog এর স্বাগতম। তো আজ আমাদের মেনু চিংড়ি পোস্ত। আজকে আমাদের রান্না হলো চিংড়ি পোস্ত। তো আর একটা নতুন ধরনের রান্না আমি শুরু করতে চলেছি। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। লাগছে চিংড়ি মাছ, রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, পোস্ত, কালো জিরে, হলুদ। এবং সরষের তেল ও লবণ। আমি চিংড়ি মাছ কেটে নিলাম। সব খোসা ছাড়ালাম। চিংড়ি মাছ কাটা খুবই সহজ বন্ধুরা। আমার চিংড়ি মাছ কাটা হয়েও গেছে। আর এই রান্নাটা করব, খুব সহজ উপায়ে এই রান্নাটা করব এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি পোস্ত আর লঙ্কা বেটে নিলাম। হয়ে গেছে আমার পোস্ত আর লঙ্কা বাটা। এবার আমি আদা রসুন বেটে নিলাম। এবার আমার রসুন আর আদা বাটা হয়ে গেছে। কড়াইতে দিলাম তেল, সরষের তেল দিলাম, তেজপাতা দিলাম, কালো জিরে, এবার দেব চিংড়ি মাছ। সেটাকে এবার একটু লাল লাল করে ভাজতে হবে। এবার দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা রসুন বাটা, দিলাম পোস্ত বাটা, দিলাম হলুদ। দিলাম লবণ, দিলাম একটু সামান্য চিনি, এবার আমি একটু সামান্য জল অ্যাড করলাম। এবার 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত। এবার দিলাম ধনে পাতা কুচি, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।